हेलो एंड वेलकम बंधुरा आमार नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज के आमरा आलोचना करब 2022 सालेर आपकामिंग बांगला सिनेमा जेगुलो हल कापाबे पार्ट टू। प्रथमेई रयेछे पावेलेर कलकाता चलंतिका। डायरेक्टर पावेलेर कलकाता चलंतिका सिनेमाय थाकछे एकगुच्छ तारका, जार मध्ये थाकछे बंगाई, दीतिप्रिया एबं ईशा साहा। এরপরে রয়েছে রাজ চক্রবর্তীর মাল্টি স্টারার সিনেমা ধর্মযুদ্ধ, যেখানে রয়েছে একটি বড় স্টার কাস্ট, ঋত্বিক চক্রবর্তী, সোহম, শুভশ্রী এবং পার্ণ মিত্রের মতো তারকারা। পরিণীতার পরে এই সিনেমার থেকে এক্সপেকটেশন অনেক বেশি আমাদের। সামনে বছর রাজ চক্রবর্তীর আরেকটি সিনেমা আসতে চলেছে, সেটির নাম হচ্ছে হাবজি গাবজি, যেটিতে রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং শুভশ্রী। পরমব্রত শুভশ্রী জুটি দেখার জন্য দর্শক অপেক্ষা করে থাকবে, এটুকু বলতে পারি। এরপরে রয়েছে বেলা শুরু। বেলা শুরু হচ্ছে বেলা শেষের পার্ট টু সিনেমা। এখানে আমরা সদ্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে হয়তো শেষবারের মতো দেখতে পাবো। আমরা মনে করছি বেলা শুরু বেলা শেষের মতো একটি ব্লকবাস্টার সিনেমা হবে। এরপরে রয়েছে সুপারস্টার দেবের সিনেমা কমান্ডো। বাংলাদেশের হয়ে উনি প্রথম এই সিনেমায় কাজ করছেন এবং এই সিনেমা শুটিং মোটামুটি বেশ কিছুটা হলেও এই শুটিং নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল, এই নিয়ে আমার একটি ভিডিওও রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। তবে এখন সমস্ত সমস্যা কাটিয়ে কমান্ডো এখন শেষের পথে, কমান্ডো রিলিজ করতে চলেছে আগামী বছর ঈদে। এছাড়াও রয়েছে দেবের একটি সিনেমা, যেটি তিনি করবেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। এখন দেব কিশমিশের শুটিংয়ে ব্যস্ত, কিশমিশের শুটিং শেষ হলেই দেব এই সিনেমায় হাত দেবেন। দেবের সাথে এই সিনেমায় থাকছেন মিঠুন চক্রবর্তী অর্থাৎ মহাগুরু। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং বেঙ্গল টকিজের এই সিনেমাটি রিলিজ করবে 2022 সালের সেকেন্ড হাফে। এরপরে আমরা আসবো 2022 সালের মাচ অ্যাওয়েটেড ফিল্ম জিতের বস থ্রি। বস থ্রি নিয়ে তো অনেক চর্চা চলছে বর্তমানে। জিৎ রাবণের শুটিংয়ে ব্যস্ত, রাবণের শুটিং শেষ হওয়ার পরেই বস থ্রির কাজ শুরু হতে পারে এটা শোনা যাচ্ছে। তবে বস থ্রির স্ক্রিপ্টের ব্যাপারে এই মুহূর্তে কোনো খোঁজ এখনও নেই এবং স্ক্রিপ্ট এখনও ফাইনালাইজ হয়নি। বস থ্রি রিলিজ হতে পারে 2022 সালের সেকেন্ড হাফে। বস থ্রির পরে রয়েছে জিতেরই প্রযোজনার আরেকটি ছবি, যেটিতে রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দীতিপ্রিয়া রায়। সিনেমাটির নাম হচ্ছে আয় খুকু আয়। এই সিনেমাটিও আসবে 2022 সালের সেকেন্ড হাফে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটির পার্ট ওয়ান দেখে না থাকলে তার লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে, সেটিও দেখবেন এবং অবশ্যই আমাকে ফিডব্যাক দেবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন।